হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আর একটি অন্য রেসিপি নিয়ে আমি আবারও হাজির হলাম। বাড়ির তৈরি মিষ্টি যা স্বাদে হবে ভরপুর এবং যেটা হবে খুব তাড়াতাড়ি, এরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব। তো চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে 1.5 চা চামচ ঘি দেওয়া হলো। এবার একটা এলাচ দেওয়া হলো। ঘি গরম হয়ে গেছে, এবার কফি কাপের 1 কাপ গ্রেট করা নারকেল দেওয়া হলো। এবার 4 চা চামচ পাউডার দুধ দেওয়া হলো। এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে 4 চা চামচ চিনি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ আরও বাড়াতে পারেন। ততক্ষণ খুব ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ না চিনি গলে নারকেলের সাথে মিশে যাচ্ছে। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন চিনি গলে নারকেলের সাথে মিশে গেছে। এবার এটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। এবার হাতে ঘি লাগিয়ে ঠিক এইভাবে মিষ্টিগুলি তৈরি করে নিতে হবে। এবার মিষ্টির উপরে কোটিং করার জন্য পাউডার দুধের মধ্যে ঠিক এইভাবে গোল গোল করে নিতে হবে, ঠিক এইভাবে। সব মিষ্টিগুলি তৈরি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। দোকানের থেকেও দ্বিগুণ স্বাদের এই মিষ্টি খুবই চটজলদি অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং আমাকে কমেন্ট বক্সে জানান এটা কেমন হয়েছিল। আমার মনে হয় কেউই নিরাশ হবেন না। সকলেই ভালো থাকবেন। অন্য রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। ধন্যবাদ।